নেত্রকোনার রাজালিকান্দা হাওরে যাত্রীবাহী ট্রলার ডুবে 17 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় 30 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন একজন। এদিকে মানিকগঞ্জের চরপাড়া বিলে নৌকা ডুবিতে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। ময়মনসিংহের বড় মসজিদ ও নেত্রকোনার একটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মদন উপজেলার হাওড়ে বেড়াতে আসে। অর্ধশত যাত্রী নিয়ে পর্যটনবাহী ট্রলারে উচিতপুর ঘাট থেকে যাত্রা শুরু করে। বেলা 12টার পর রাজালিকান্দা পৌঁছলে ট্রলারটি ডুবে যায়। এ পর্যন্ত 17 জনের মরদেহ ও 30 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এখনও একজন নিখোঁজ রয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। হাওড়ের আবহাওয়াটা একটু বৈচিত্র্যমণ্ডিত, তো হঠাৎ করে যখন বাতাস আসে তখন ঢেউ বৃদ্ধি পায়, তখন ওনারা আর ওখান থেকে ফিরে আসতে পারেন নাই। এদিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরপাড়া বিলে নৌকা ডুবিতে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।